বিজু ছাত্র জনতা দল পক্ষ মুখ্যমন্ত্রীক 77তম জন্মদিবস পালিত। কেন্দুঝর জেলা জোড়া ব্লক বিজু ছাত্র জনতা দলর সভাপতি শ্রী যুধিষ্ঠির পলেঙ্ক নেতৃত্বে আজ সোমবার সকাল 10 ঘটিকা সময়ের ওড়িশার মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলর মুখিয়া শ্রী নবীন পট্টনায়ক 77তম জন্মদিবস এক নিয়ারা ঢঙ্গে পালিত হয়ে যাই। 4.5 কোটি ওড়িয়াঙ্ক হৃদয়ে এক স্বতন্ত্র স্থান গ্রহণ করিথিবা নবীন বাবু তাঙ্কর জন্মদিনটিকু নিড়াম্বর সহকারে পালন করিবাকু নির্দেশ দেইথিবা বেলে তাঙ্কর ইচ্ছাকু সমান দেই জোড়া ব্লক ছাত্র বিজেডি পক্ষরু এই দিনটিকু অবিস্মরণীয় করিবা নিমন্তে বাসুদেবপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে থিবা রোগীমানঙ্কু ফলবণ্টন করিবা সহিত চমকপুর গ্রামর কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা অনাথ শিশুমানঙ্কু কম্বল বণ্টন করিথিবা দেখিবাকু মিলিছি। বিজেডি দলর সুপ্রিম আম্ভ মানঙ্ক পথ প্রদর্শক বা মুখ্যমন্ত্রী নবীন বাবু সবু সময়ের ওড়িশাবাসীঙ্ক হিতপাই কার্য করে আসছন্তি। এবে আম রাজ্যে ওড়িশা বিকাশ পথরে আগেই চলিছি। আগামী নির্বাচনে নবীন বাবুঙ্ক নেতৃত্বে বিজেডি দল বহুমত হাসল করিবা সহিত ওড়িশার বিকাশ ধারাকু বজাই রাখিবে এতে কোনসি সন্দেহ নাহিঁ বলে ছাত্র বিজেডি সভাপতি শ্রী পলেই কইতিলে। এ কার্যক্রমে দিলীপ নায়ক কন্ডরা সমিতি সভ্য সোমনাথ মহান্তি জোড়া ব্লক বিজু ছাত্র জনতা দল উপসভাপতি শ্রী রাধাকান্ত পণ্ডা রঞ্জিত কুমার বেহরা রোহিত বেহরা নবক্ষণ বেহরা নন্দকিশোর মহান্ত বীরসিংহ মুন্ডা যোগেন্দ্র বেহরা পঙ্কজ বেহরা প্রভাকর বেহরা নির্মল গাগরাই দীপু মহান্ত নির্মল বারিক প্রমুখ বিজেডি কর্মী উপস্থিত দেখা মিলছে। মো না শ্রী দিলীপ নায়ক জোড়া ব্লক বিজু জনতা দলর সভাপতি। আজ নবীন বাবুঙ্কর 77তম জন্মবার্ষিকী উৎসব পালন করা হচ্ছে, আপন তাকে কেমতি কোন পালন কলে? আমি আজ মহা জননায়ক শ্রীযুক্ত নবীন পট্টনায়ক 77তম জন্মদিন অবসরে আমি বাসুদেবপুর সরকারি মেডিকাল যাই রোগীকে ফল বণ্টন কলু এবং 28 নম্বর জোনর চমকপুর গ্রাম পঞ্চায়েতর নুণগুণ্ঠাণি গ্রামকে যাই কিছু অনাথ পিলা এবং কিছু বৃদ্ধ বৃদ্ধা কমল বণ্টন করেছিল। বর্তমান রাজ্য রাজনীতি আউ মানে নেতাঙ্ক মধ্যে অনেক টণা উটরা চলছে, সেপরি স্থলে আম চম্প নির্বাচন মণ্ডলে অনেক নেতা মুন্ড টেকলে যে কি টিকেটর আশায়ী অছেন, কিন্তু আপন সেই জিনিসটা কেমতি দেখুছেন আর বিজু জনতা দল এইটি ক্লিক করিও বলে আপনি ভাবুছেন? নিশ্চয় আপন মানে দেখিবে এটি বিপুল সংখ্যায় আমার বিজু জনতা দলর ক্যান্ডিডেট ক্লিক করিব এতে সন্দেহ নাই। বর্তমান রাজ্য রাজনীতিতে বহুত গুড়া হলচল দেখা দিয়েছে, কিন্তু আপনার যেহেতু চম্পুয়া নির্বাচন মন্ডলে বিলং করছেন, চম্পুয়া রাজনীতি সম্পর্কে আপনি কোন কইবে? দেখুন রাজ্য রাজনীতি যদি আপনার মতো প্রশ্ন পচারুচ্ছেন তাহলে মো পাখে গোটি উত্তর রহিলা বিজু জনতা দলর বিকল্প কেহি নুহন্তি এবং আগামী দিনের চম্পুয়া নির্বাচন মন্ডলীরে বৃহত বিজয়ী করিব বিজু জনতা দল, পাখাপাখি 80,000 ভোটে লিড করিব এহা নিশ্চিত। আজিকা দিনর আমি শপথ নেউছু, নবীন বাবুঙ্ক জন্মদিন অবসরে আমি শপথ নেউছু 28 নম্বর জোনর কর্মীবাসী হিসাবে কি আমি ষষ্ঠতর পাই মুখ্যমন্ত্রীকে শাসন গাদিরে বসাইব আমি সদা সর্বদা ওড়িশাবাসী চেষ্টিত। এই অঞ্চলে আশাই বহুত দেখুছেন আগামী দিনের, যেহেতু আমি দলর জনে জনে সক্রিয় কর্মী হিসাবে দল আমার যে নিষ্পতি নেব মাননীয় মুখ্যমন্ত্রী যে নিষ্পতি নেবে আমি সেথিরে নিশ্চিত ভাবে খুশি এবং স্বাগত করিব, আমি বৃহত বিজয় লাভ করিব। মো পরিচয় হচ্ছে শ্রী যুধিষ্ঠির পলেই জোড়া ব্লক ছাত্র সভাপতি বিজু জনতা দল। আজ যে নবীন বাবুঙ্কর জন্মদিন পালন করছেন, নবীন বাবুঙ্ক ইচ্ছা হচ্ছে নিড়াম্বর সহকারে আজ খালি আমি নুহ সারা ওড়িশাবাসীঙ্ক পাই এক মহত্বপূর্ণ দিন, কাহিঁকি না আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়কর 77তম জন্মদিবস পালন হচ্ছে। এই অবসরে আমি বাসুদেবপুর ঠারে থিবা সরকারি হসপিটালকে যাইকি আমি রোগী মানুষ ফল বণ্টন করা সহিত চমকপুর গ্রাম 28 নম্বর জোনর চমকপুর গ্রাম পঞ্চায়েতকে যাই সেটিকার অনাথ শিশু বৃদ্ধ
ଏମାନଙ୍କୁ ଆମେ କମଳ ବଣ୍ଟନ କରିକି ନବୀନ ବାବୁଙ୍କୁ ଆମେ ଶୁଭେଚ୍ଛା ବାର୍ତ୍ତା ଜଣାଇଲୁ। ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ରାଜନୀତିରେ ବହୁତ ହଲଚଲ ଦେଖାଦେଉଛି, ଆପଣ ଯେହେତୁ ଚମ୍ପା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀକୁ ମାନେ ବିଲଙ୍ଗ କରନ୍ତି, ଆପଣ ଯୋଉଟା ରମେଶ ଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ ସଂଘର୍ଷ ଟିଭି।